আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ দেওয়ার জন্য, এবং ইটালিতে 2023-2024 যারাই আবেদন করছেন ফ্লুসিতে, তাদের নূলস্থা উঠে কি না, বা বন্ধ হয়ে গেছে কি না, বা কতদিন পরে আবার নূলস্থা উঠতে পারে, এইটা নিয়ে আমার একটা ছোট ব্লগ। আর বিএফএস গ্লোবাল নিয়েই সবচেয়ে বড় আপডেট দিব, কেন আপনাদের পাসপোর্টগুলা পাচ্ছেন না এবং কি পরিস্থিতি হবে এবং কি করতে পারেন, সেটা নিয়ে আমার আজকের ব্লগ। বিএফএস গ্লোবালে প্রায় 30,000 পাসপোর্ট বাংলাদেশিদের এই মুহূর্তে জমা আছে। এগুলো ভিসাও দিতেছে না এবং পাসপোর্টও ফেরত দিতেছে না। তো আমি যতটুকু জানতে পারছি, বিএফএস গ্লোবাল কেন বাংলাদেশিদের সহায়তা করে না, এবং ইটালিয়ান এম্বাসি বলে যে বিএফএস গ্লোবালে করার কিছু নাই। আসলে এখানে একটা ছোট্ট ইনফরমেশন আমি আপনাদের দেব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বিএফএস গ্লোবাল ইন্ডিয়ার র একটা এজেন্ট, ইন্ডিয়ান র বিএফএস গ্লোবালে পুরোটারে সেট করে সাজাইছে যেন বাংলাদেশিরা ইউরোপে না আসতে পারে, একমাত্র ইটালিতে বৈধভাবে আসা যায় ইউরোপের ভিতরে। এবং এইটার এজেন্সি হলো বিএফএস গ্লোবাল, যেটা ইন্ডিয়া থেকে একটা শাখা। এটা কিন্তু ডাইরেক্ট বিএফএস গ্লোবাল কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড, সেইটার কিন্তু ডাইরেক্ট শাখা না, এইটা কাজ করতেছে ইন্ডিয়া হইয়া ভায়া হইয়া। তো এখানে পুরা ইন্ডিয়ানরা চাচ্ছে বাংলাদেশে যেগুলা অরিজিনাল, একবারে কোনো সমস্যা নাই, ভিসা পাওয়ার যোগ্য, সেগুলারে আটকায় রেখা মেয়াদ শেষ কইরা তারপরে ইটালিয়ান এম্বাসিতে নিয়ে হাজির করে, বলে এইটার মধ্যে এই এই সমস্যা আছে, নানান কিছু দেখাই দেয় যে এটা ইটালিতে গেলে ভিসা ইটালিতে নাও থাকতে পারে, নানান কিছু। এগুলো পুরাটাই স করছে হলো বিএফএস গ্লোবাল, এবং ইটালিয়ান এম্বাসির তো কিছু করার নাই, তাদের তো একটা এজেন্সির দেওয়া, আর এইটাই একমাত্র এজেন্সি ওয়ার্ল্ড ওয়াইড ভিসা প্রসেসিং করে। তারা যখন দেখে যে হ্যাঁ এইটা আপনি কিন্তু জমা দিয়েছেন 6 মাস আগে, তারা নিয়ে 6 মাস পরে যখন দেখে তখন মালিকের কাছে যখন ফোন করে বা কোনো কিছু করে, মালিক রিসপন্স করে না যে 6 মাস পরে তার কর্মচারীর দরকার নাই, বা কোনো এই দেশ থেকে যখন নূলসা উঠে মালিকের তখন আর দায় দায়িত্ব থাকে না। এই কারণে বাংলাদেশি ম্যাক্সিমাম 99% এমনি তো জাল আছেই, বা ইটালি থেকে আমরা বাংলাদেশিরা অনেক ভালো, তো জাল কাগজও পাঠাই এবং অরিজিনাল কাগজও এই বিএফএস গ্লোবালের জন্য আটকা এবং ভিসা পাচ্ছে না। এবং সামনে আপনাদের কি করণীয়, সামনে আপনাদের যে সরকার আসতেছে ইউনুস সরকারে, যে এই দায়িত্ব থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয় বা যে বিদেশিদের নিয়ে যারা উঠা বসা করবে, এরকম মন্ত্রণালয়ের সামনে যাইয়া আপনাদের অবশ্যই অবশ্যই, কারণ এই মন্ত্রণালয় থেকে এইবার যে সরকার গঠন হইতেছে তারা সরাসরি ফেস করবে ইটালিয়ান সরকারের সাথে, এম্বাসির সাথে। অবশ্যই ডক্টর ইউনুসের দাম সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের যে কোনো সরকারের চেয়ে, যত বড় নেতার চেয়ে অনেক বেশি। অবশ্যই এই ভিসা নিয়ে যত জটিলতা আছে কাটাইতে হইলে আপনারা অবশ্যই সরকার গঠন হইলে যে মন্ত্রণালয় দায়িত্ব পাইব, যে বিদেশের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় যে দায়িত্ব পাবে, তার কাছে যাইয়া আপনারা সকলে যাইয়া অনুরোধ, কোনো কিছু না কইরা স্মারকলিপি দেন যে আমাদের এত হাজার পাসপোর্ট আটকা, অবশ্যই সমাধান হবে। আর ইটালিতে এই মুহূর্তে 2 তারিখের পরে কোনো নূলস্থা উঠে নাই, এবং আগস্ট সাড়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত মোটামুটি স্টক থাকবে নূলস্থা উঠার ব্যাপারে। আপনারা আমার কথা যদি বিশ্বাস না করেন, আপনি যার মাধ্যমে জমা দিচ্ছেন জানতে পারেন, ইটালিতে এখন সামার ভ্যাকেশন চলছে, অবশ্যই 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 এই আগস্ট মাসে নূলস্থা উঠার কোনো সম্ভাবনা নাই। যেহেতু সম্ভাবনা নাই, নূলস্থা উঠেও নাই, অবশ্যই আপনারা কেউ যদি নূলস্থা দেয় অবশ্যই যাচাই বাছাই করবেন, কারণ এই মাসে সরকারি অফিস ম্যাক্সিমাম কাজ হয় না। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।